আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আরেক জায়গায় আসছি, তো সেটার আজকে ভিডিও করে আপনাদের দেখাবো, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথেও শেয়ার করবো আমরা সেজন্য। তো জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা টু। তো এটা একসাথে আমি আপনাদের বলছিও, কোশ্চেন বদক চিহ্ন ছিল, কারণ আমরা এদিকে বেশ কয়েকটা ঝর্ণাতে গিয়েছি, তো এটা একটা তাদের মধ্যে একটা আজকে আসছে। তো এটা মোটামুটি ইজি আছে নর্মাল রাস্তা হাঁটার জন্য, ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসা একেবারে ইজি মনে হচ্ছে এখন পর্যন্ত। 10-15 মিনিট হাঁটছি। তো এটা হচ্ছে একটা নতুন টাইপের ব্রিজ করছে, আর ঠিক আমাদের এই পাশে পাহাড়, এটা ছবি তো খুব কম বোঝা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড় পাহাড়। তো আমরা আরও ক্লোজে যাব, অবশ্যই ক্লোজে গিয়ে আমরা আপনাদের আরও দেখাবো। তো এইখানে একটা ছোট বাঁশ ঝাড়, তো এই বাঁশ ঝাড়েও অনেক পাখি আছে, যদি কেউ ওইখানে গিয়ে আর কি একটু হাততালি দাও তো, দেখো জোরে হাততালি দাও তো, হাততালি দিলেও সম্ভবত কিছু একটা উঠতে পারে ওরা। হাততালি দিছে তোমার, তুমি আমার কাছে তো হাতের বহুত জিনিস, নিজের হাততালি দিয়ে দেবো। এগুলো সব সম্ভবত বুলবুল পাখি আর চড়ুই পাখি। তো ইয়ে, তো ফাইনালি আমরা চলে এসেছি, সবাই চলে এসেছি আমরা। এবার হচ্ছে এই যে বড় পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে আমরা এখন পাহাড়ের পাশ দিয়ে উঠব, তারপরে হচ্ছে গিয়ে এই যে আমাদের সাথে মহিলা আর্মি আসছে বর্ডার গার্ডের, ইনি আমাদের রাস্তা দেখা দিচ্ছে। আমরা এই পাশে হচ্ছে টিনের দোকান টোকান বানানোর চেষ্টা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এখন এই সিঁড়ি উঠতে হবে, আই হোপ। আর এখন আলাদা দুনিয়া যত পাহাড় আছে সব জায়গায় হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার আছে, তো এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার। বোটের ভাড়া সব একসাথে না হয়ে 5 জন কত সিঁড়ির একটা ছবি, আকাশটা মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে। এই পাশে বিশাল বড় একটা পাহাড়, সে জিনিস এই পাশে ঘুরে, এই যে সিঁড়ি তো বিশাল বড় সিঁড়ি মোটামুটি, আর তার থেকে পাহাড় হচ্ছে এই যে, আর এইখানে হচ্ছে গিয়ে ঝর্ণার কিছু শব্দ পাওয়া যাচ্ছে। ট্রলারে করে ছোট্ট একটা লেক, অনেক সুন্দর একটা লেক, সবুজে ঘেরা পাহাড়, বড় বড় পাহাড় সব পাশে, সেটা ক্রস করে তারপর আমাদের ঝর্ণার কাছে যেতে হয়।